হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস করবে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। সকালবেলা তো ঘর ঘরগুলো সব পরিষ্কার করলাম, মানে অন্তত এই ঘরটা পরিষ্কার হয়েছে। অনেকদিন আগেই করা হতো, কিন্তু শাড়ি টাড়ি কিনে আমার মানে ফিরে আসে আর কি। বৃষ্টিতেও ভেজা হয়েছিল, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। এমনিতেই ঠান্ডা একটু লাগাই ছিল, তার মধ্যে মন্দারমণিতেও যাওয়া হয়েছিল, তখন বৃষ্টি পড়েছিল, বৃষ্টিতে ভিজেছি, শাড়ি কিনতে গিয়ে বৃষ্টিতে ভিজেছি। ওইসব করে ঠোরে মানে মারাত্মক অবস্থা, গলা দিয়ে প্রায় আওয়াজ বেরোচ্ছে না, আর প্রচুর কাশি ছিল। তো আমি এতদিন ধরে সেরকম কিছু ব্লগ করতেই পারিনি। তোমাদের যে এই তিনটে শাড়ি দেখানো হয়েছিল, ওটা বাদেও আরও শাড়ি কেনা হয়েছিল পিসিদের জন্য, মাসিদের জন্য। তার মধ্যে কিছু দেওয়া হয়ে গেছে, আমার বাপের বাড়িতে শাড়ি দেওয়া হয়ে গেছে, কিন্তু পিসিদের এখনও বাকি রয়েছে। পিসিদের শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে করবো। আসলে গলার এমন পরিস্থিতি ছিল যে ওইটাও আমি জাস্ট রিসেন্টলি ভয়েস ওভার দিয়ে তারপর পোস্ট করেছি। তো যারা এখনও দেখোনি আমাদের পুজোয় কী কী শাড়ি শপিং হয়েছে, তো তা অবশ্যই তোমরা কিন্তু চেক করে দেখতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, তো শাড়ি মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে কেনা, আমারটাও হয়ে গেছে। এবার টুকি আদার্স কিছু কেনা রয়েছে, ও আর টুপায়ের যে জিনিসপত্র, আমার বাবার জিনিসপত্র, সেগুলোও কিনেছি। সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। আপাতত আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে CC2। তো কিছু কেনাকাটার রয়েছে, মানে সালোয়ার ঠালোয়ার কিছু কিনিনি, সালোয়ার টপ তো ওইগুলো ওখানেই দেখবো, সেরকম ইচ্ছা আছে, পছন্দ হলে নেব। তো চলো, এখন আমার গলাটা একটু ভার ভার রয়েছে। সামনে চলে এসেছে, স্যাটারডে সানডেতে এত ভিড়, মানে বুকিং কাউন্টার থেকে শুরু করে ট্রায়াল রুমে আমাদের কারোরই ধৈর্যের হলো না যে দাঁড়িয়ে কেনাকাটা করতে বলে। তো আমরা চলে এসেছি সিটি সেন্টারের বাইরে বসার জায়গাটায়, খাবার অর্ডার করেছি, খাবো, খিদে পেয়েছে। আর এখানে সব কিছু একটা হ্যাঁ, তো সেটাকে আমরা একটু দেখবো। আর এখানে দুপাই অফিস করছে, অফিসের সামনে এইসব দোকানগুলো ছিল, মানে এই ধরনের খাবারের দোকান ছিল, এই দোকানগুলো নয়। তো যাই হোক, এখন চলো, উঠে গেছে, এদের জন্য খুব দুঃখ প্রকাশ করছে। আগে কফি ওয়ার্ল্ডটা ছিল না, মানে আমি দেখিনি। চলে এসেছে আমাদের ক্রিসপি বেবি কর্ন, কে দেখো ভালো ভালো।
আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো তাই না, প্যান্টালুনসে অনেকটা সময় নষ্ট হয়েছে। যাই হোক, কেনা হয়েছে, কী কী কিনেছি সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখন উবের বুক করা হয়েছে বাড়িতে। আজকে কী কী কেনা হলো সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই অরেলিয়ার একটা কুর্তি কিনেছি, এই একটা, আর এই একটা। কিন্তু এটার একটা সমস্যা হয়েছে, তখন একদম খেয়াল করিনি, এখনো খুব একটা যে চোখে পড়ছে তা নয়। সেটা হচ্ছে দাগটা আমি ঠিক বোঝাতেও পারবো না, দেখাও যাচ্ছে না, একটা আবছা একটা দাগ, যেন মনে হচ্ছে জলের দাগ। প্রথমে আমি সেটাই ভেবেছি, তারপর দেখছি যে না জল নয়, কিন্তু সেটা একদমই পরিষ্কার বোঝা যাচ্ছে না, মানে খুব ডিপলি বোঝলে একটা হালকা ছাপ বোঝা যাচ্ছে। তো জানি না, ইচ্ছা আছে তো এটা এক্সচেঞ্জ করায়, দেখা যাক কী করা যায়। আর এই একটা লেভিসের ব্যাগ কিনেছি, খুব ভালো লেগেছে কালারটা, এই লাইট কালারের মধ্যে কোনো ব্যাগ আমার নেই, তাই এই একটা ব্যাগ কেনা হয়েছে। দুটো ইয়াররিংস কিনেছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, যখন পরবো তোমরা দেখতেই পাবে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল ওই কুর্তিটার জন্যই, কী করবো জানি না। ফিরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 12:45। আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছে 11:15, মানে 9:30 থেকে উবের ট্রাই করছি। মোটামুটি 5-6টা তো মতন তো ক্যান্সেল করেছেই, যেই শুনছি বিরাটি অমনি কেউ নয় ফোন কেটে দিচ্ছে, আবার কেউ নয় অনেকক্ষণ পর ক্যান্সেল করছে। তো এরকম করে যাই হোক, আলটিমেটলি বাড়িতে ফিরেছি, হচ্ছে এয়ারপোর্ট অবধি এসেছি, তারপর ওখান থেকে একটা অটো রিজার্ভ করে বাড়িতে আসা হয়েছে, তাই এসেই খেয়ে নিয়েছি। আগে কুর্তিটার না অনেক জায়গায় দাগ আছে, তারপরেও আমি দেখলাম যে একদম পুরো সামনের দিকটাতেও দাগ রয়েছে, মানে খুব খেয়াল না করলে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম যদি একটু আলোর একটু আড়ালে গেলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, অনেকগুলো স্পট রয়েছে। তো কালকেই চেঞ্জ করব, সকাল সকালই বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ কালকে ছোপিনীর বাড়ি যাব, এরকমও প্ল্যান করেছি, ছোপিনীর শাড়িটা দিতে যাব। তো দেখা যাক কী হয় না হয়। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কোনটা বেশি ভালো লাগলো সেটাও জানাবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন গুড নাইট, টাটা।